সময় হাতি আসছিল একটা, আমার রান্নাঘরে পুরো ধান ছিল এখানে ভিতরে, ভাঙা একদম ভিতরে ডুবে গেছে, প্লাস আবার বাসনপাতি যত ছিল সব নষ্ট করে করে ফেলছে। তো এখন একা ছিলাম, রাত্রে একটু ঝিরঝির করে বৃষ্টি ছিল। এই যে লাগাতার এই যে হাতি ঘর ভাঙছে, আপনারা কি চাচ্ছেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে বন দপ্তরকে আসছিল রাত্রেবেলা, যখন হাতি চলে যাওয়ার পরে আসছিল, কোনো পদক্ষেপ তো কোনোই নেই, এদিকে স্ট্রিটও লাইট নেই। আচ্ছা, 2 2 20 ল্যাং 3 পেক্সের অনেকবার দিছি আমি জমা, কিন্তু এদিকে স্ট্রিকে লাইটের কোনো বন্দোবস্ত নেই। তো আপনারা এখন গ্রামবাসী এই যে লাগাতার হাতি ভাঙছে ঘর, কোনো ক্রমে ঘরের মধ্যে ছিলেন? বাচ্চা কাচ্চা ছিল? বাচ্চা কাচ্চাও ছিল, আমার ওয়াইফ ছিল, আমার দুইটা বাচ্চা, ওনাকে নিয়ে আমি অন্য ঘরে গেলাম। ডিপার্টমেন্ট আসছিল? ডিপার্টমেন্ট আসছিল কিন্তু পরে। আচ্ছা, হাতি যাওয়ার পরে। খাবারের লোভে লোকালয়ে হামলা চালালো হাতি, ঘরের বেড়া ভেঙে সাবাড় করলো মজুর ধান। মেটিলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সংলগ্ন পাঞ্ঝোড়া জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। হাতিটি এসে দীপক রায়ের রান্নাঘরে হামলা চালায়। ঘরের বেড়া ভেঙে মজুদ কয়েক মন ধান সাবাড় করে হাতিটি। এরপর পাশের প্রমীলা দাসের বাড়িতেও হামলা চালায়। খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তবে বনকর্মীরা আসার আগেই হাতিটি সেখান থেকে চলে যায়। এলাকার বাসিন্দারা রাস্তায় পথবাতি সারানো সহ বনকর্মীদের টহলদারির দাবি করেছেন। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।